আজকে যে টিপসটি আপনাদের সামনে শেয়ার করব, এটি হচ্ছে যে আপনারা যারা মুরগি পালন করে থাকেন, একদম সম্পূর্ণ অ্যান্টিবায়োটিক ছাড়া কিভাবে মুরগি পালন করবেন। আজকের ভিডিওটিতে আমি যা বলবো, আপনারা যদি ভিডিওটি দেখেন সম্পূর্ণটি, ইনশা আল্লাহ আমি আপনাদেরকে 100% গ্যারান্টি দিয়ে বলতে পারবো যে কোনো প্রকার অ্যান্টিবায়োটিক ছাড়া এই বর্ষাকালে আপনারা মুরগিকে সুস্থ রাখতে পারবেন, একটা মুরগিও ক্ষতি হবে না এবং মুরগির প্রোডাকশনও কমবে না। প্রোডাকশন বাড়বে, মাংস বাড়বে, উৎপাদন বাড়বে, মুরগি ক্ষতি হবে না এই বর্ষাকালে, কোনো প্রকার অতিরিক্ত একটা টাকার ওষুধ খাওয়াতে হবে না। তো যদি আপনারা জানতে চান যে কিভাবে মুরগি পালন করতে হবে বিনা ওষুধে, বিনা অ্যান্টিবায়োটিক প্রয়োগে, তাহলে আজকের ভিডিওটি সম্পূর্ণটি দেখেন। আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন, আপনাদের দোয়ায় আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো দেখা হয়ে গেল আরও একটি নতুন ভিডিওতে, আর একটি ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগত। তো এখন যেহেতু বর্ষাকাল চলতেছে, প্রতিনিয়ত বৃষ্টি, বর্ষা বাদলের দিন, বৃষ্টিতে পুরো পরিবেশ স্যাঁতস্যাঁতে হয়ে গেছে, বাতাসে আর্দ্রতার পরিমাণ বৃদ্ধি পেয়ে গেছে। তো আজকের ভিডিওটি আমি নিয়ে এসেছি যারা পোলট্রি খামারি রয়েছি তাদের জন্য, যারা পোলট্রি ব্যবসায়ী রয়েছি, পোলট্রি খামারি, পোলট্রি মুরগি চাষ করে থাকি, সেটা হোক লেয়ার অথবা সোনালি অথবা ব্রয়লার অথবা শৌখিন কোনো মুরগি, সেখানে তিতির থাকতে পারে, টার্কি থাকতে পারে, ব্রাহ্মা, সিল্কি ইত্যাদি অন্যান্য জাতের মুরগি, অথবা এর সাথে জড়িত রয়েছে যারা শৌখিন প্রজাতির, আরও যাদের কাছে থাকতে পারে কবুতর অথবা বিদেশি পাখিগুলো, বাজিগার, ককাটেল বিভিন্ন, অর্থাৎ যারা এই পোলট্রি এবং শৌখিন পাখি সেক্টরের সঙ্গে জড়িত, তাদের জন্য কিন্তু এটা খুবই একটা হুমকিস্বরূপ সিজন আপনারা বলতে পারেন। কেননা এখন বাতাসে আর্দ্রতার পরিমাণ অনেক বেশি, বৃষ্টিপাত হচ্ছে, স্যাঁতস্যাঁতে জায়গা, ঠান্ডা আবহাওয়া, হিমশীতল হাওয়া বাতাস, যার কারণে এটা হচ্ছে একটা অনুকূল পরিবেশ, এখানে পশু পাখিরা সহজে টিকতে পারে না। তো আজকে আপনাদের সামনে যে টিপসটি আমি শেয়ার করব, সেটি হচ্ছে যে এই মৌসুমে কোনো প্রকার অ্যান্টিবায়োটিক প্রয়োগ ছাড়া আপনার সেই মুরগি, তারপরে হচ্ছে লেয়ার, সোনালি, দেশি, যে কোনো ধরনের মুরগি হোক, কবুতর হোক, পাখি হোক, এদেরকে কীভাবে সুস্থ রাখবে সেই প্রক্রিয়াটি আপনাদের সামনে আলোচনা করব ইনশাআল্লাহ, আল্লাহ তাআলার রহমতে আশা করা যায়। যদি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে পারেন তাহলে বুঝতে পারবেন যে কীভাবে আপনারা কোনো প্রকার অ্যান্টিবায়োটিক ছাড়া প্রাকৃতিক পর্যায়ে এই দুর্গম সময়ে আপনাদের সেই জিনিসগুলোকে, শৌখিন বা পেশাদারি পোলট্রি বা শৌখিন প্রজাতির প্রাণীগুলোকে সুস্থ রাখবেন। তো আশা করি আপনার পুরো ভিডিওটি দেখবেন, দেখলে ইনশাল্লাহ বুঝতে পারবেন। আমাদের মাঝে একটা প্রবণতা রয়েছে, যেটি হচ্ছে যে কোনো একটু সমস্যা হলেই আমরা অ্যান্টিবায়োটিক খাওয়াই, কিন্তু আমরা আসলে বুঝি না এই অ্যান্টিবায়োটিকটি আমাদের ওই প্রাণীর, যে প্রাণীটিকে আমরা খাওয়াচ্ছি তার শরীরে গিয়ে কী ধরনের ইফেক্ট করতে পারে, এটা আসলে আমরা অনেকে বুঝি না, না বুঝে কিন্তু অ্যান্টিবায়োটিকগুলো খাওয়াই। তো আজকে আমি পুরো 7 দিনের একটা কোর্স আপনাদেরকে বলে দিব এই বৃষ্টির দিনের জন্য, যদি আপনারা যদি এইটা ফলো করতে পারেন তাহলে আশা করা যায় যে আর কোনো অ্যান্টিবায়োটিক প্রয়োগ করতে হবে না। কেননা আমরা যখন অ্যান্টিবায়োটিকগুলো খাওয়াই, সেগুলো গিয়ে যে ধরনের ইফেক্টেডগুলো করে, সেটা যদি আপনার যদি ডিমের উৎপাদন কমিয়ে দিবে, দুধের উৎপাদন কমিয়ে দিবে, মাংস বৃদ্ধিটা কমিয়ে দিবে, রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয়, অনেক ধরনের সমস্যা সৃষ্টি করে। কিন্তু মহান আল্লাহ তাআলা আমাদেরকে অশেষ প্রাকৃতিক কিছু নির্যাস দিয়েছে, কিছু উপাদান দিয়েছে, যেগুলো মহা ঔষধি গুণাবলী। আমাদের সব ধরনের মেডিসিন কিন্তু আল্লাহ তাআলার এই প্রাকৃতিক গাছগাছালি থেকে কিন্তু চলে এসেছে, কিন্তু আমরা কিন্তু প্রাথমিক পর্যায়ে যদি এগুলো ব্যবহার করি তাহলে আর আমাদের টাকা দিয়ে দামি অ্যান্টিবায়োটিকগুলো কিনতে হচ্ছে না। আপনারা একটু খেয়াল করলে দেখবেন যে একটা করে অ্যান্টিবায়োটিকের দামও কিন্তু কম না, অনেক বেশি দাম। তো 300 টাকার নিচে কোনো অ্যান্টিবায়োটিক নাই বাজারে ভালো মানের, তো এত টাকা খরচ করতে হচ্ছে, তারপরে এগুলো সাইড ইফেক্ট, তো ব্যাপক সাইড ইফেক্ট, যেটা আপনারা যারা খাওয়ান তারা জানেন। তো আমি আজকে বলার চেষ্টা করব যে আল্লাহ তাআলার প্রাকৃতিক যে জিনিসগুলো আমাদেরকে দিয়েছে রোগ নিরাময় করার জন্য, এগুলো কীভাবে ব্যবহার করবেন। তো আমি প্রথমেই বলেছিলাম যে আমি একটা 7 দিনের কোর্স দেব এই ঠান্ডার মৌসুমে, সেটা হচ্ছে শুধুমাত্র মুরগি, হাঁস, কবুতর, পাখি, এর মধ্যে যত ধরনের হাঁস, মুরগি, কবুতর, পাখি আছে সবাইকে খাওয়াবে। সেটি হচ্ছে সকালে উঠে আপনারা আদার রস খাইতে দিবেন, আপনার যে প্রাণী থাকুক, পোষা প্রাণী, কবুতর, গরু, ছাগল, সরি মুরগি, পোলট্রি, এগুলো যে থাকবে সকালে উঠে দিবেন আদার রস। আদার রসের পরিমাণটা করতে হবে কি, আদা বাজার থেকে কিনে এনে পিষে ওটাকে রস করে নিবেন 1 চামচ। চা চামচগুলো যে রয়েছে, আমরা যে নাস্তা করে থাকি, যে মানুষের যে চা চামচ, অর্থাৎ 5 মিলি
পুরো 1 মিলি 1 লিটার পানিতে, মানে 1 চামচ 5 লিটার পানিতে মিক্স করে আপনারা খাইতে দিবেন। এখন যার যে পরিমাণ থাকবে সেই পরিমাণে ব্যবস্থা করে খাওয়াবেন। এটা হচ্ছে সকালে, সকালে আপনারা আদার রস দিবেন, দুপুরে আপনারা নর্মাল পানি দিবেন, আর রাতে যেদিন আদার রস দিবেন সকালে ওই দিন রাতে দিবেন রসুনের রস, ওই রসুনও সেমভাবে বাটবে, বাটার পর ওটা পানির সঙ্গে মিক্স করে খাইতে দিবেন। তাহলে সকালে আদার রস আর হচ্ছে বিকালে দিবেন রসুনের রস, এটা করবেন আপনারা 2 দিন। এই দুটো কাজ আছে, কাজগুলো আমি পরে বলবো যে কোনটার কী কাজ। তারপরে 2 দিনে গিয়ে আপনারা কী করবেন, তারপরে 2 দিনে গিয়ে আপনারা সকালে দিবেন কালো জিরা বেটে কালো জিরার পানি খাইতে দিবেন, কালো জিরার পানি খাইতে দিবেন সকালে। দুপুরে দিবেন আপনারা সাদা পানি, যেদিন সকালে কালো জিরার পানি দিবেন, দুপুরে দিবেন সাদা পানি, আর রাতে দিবেন আপনারা হচ্ছে গিয়ে সেই রাতে যে রাতে কালো জিরা দিবেন সেই রাতে দিবেন আপনারা হলুদের পানি, হলুদ আছে না কাঁচা হলুদটা বেটে সেটার রস, এই ক্ষেত্রে পরিমাণটা আপনাদেরকে একটু বাড়িয়ে দিতে হবে পানির, সেটা হচ্ছে 1 চামচ 10 লিটারের। বাকি সবগুলো 1 চামচ 5 লিটারে দিবেন, কিন্তু যে কাঁচা হলুদের যে রসটি রয়েছে 1 চামচ 10 লিটার। তাহলে আপনাদের 4 দিন মেকআপ হয়ে গেল, এটা হলো সপ্তাহে 4 দিন। এটা আপনাদেরকে করতে হবে কি, মনে করেন আপনারা যদি শনিবার থেকে শিডিউল করেন, শনি আর রবি সকালে আদার রস, রাতে রসুনের রস, দুপুরে সাদা পানি, গেল আপনারা। এখন শনি রবি গেল, সব মঙ্গল স্টপ, সব মঙ্গল স্টপ রেখে আবার বুধ বৃহস্পতিবারে সকালে কালো জিরা আর রাতে হচ্ছে কাঁচা হলুদ খাওয়াবেন, আর হচ্ছে শুক্রবারের দিন টোটালি সাদা পানি খাওয়াবেন, শুক্রবারের দিন টোটালি সাদা পানি। আর মাঝে যে আপনার যে গ্যাপ গেল, মাঝে যে আরও 2টো দিন গ্যাপ গেল, এই 2 দিন হচ্ছে সকালে সাদা পানি, রাতেও সাদা পানি, দুপুরে খাওয়াবেন ভিটামিন সি। সেক্ষেত্রে বাজার থেকে কোনো ভিটামিন সি কিনে নিয়ে যেতে পারেন, অথবা বাজার থেকে লেবু কিনে নিয়ে যান, লেবুর রস খাওয়াবেন 1 চামচ 5 লিটার পানির সঙ্গে মিশে খাওয়াবেন। আমি আবারও শিডিউলটা বলে দিচ্ছি, শনি রবি সকালে আদার রস, রাতে রসুনের রস, দুপুরে সাদা পানি, সব মঙ্গল সকালে সাদা পানি, রাতে সাদা পানি, দুপুরে ভিটামিন সি, লেবুর রস, অথবা ভিটামিন সি কিনতে পাওয়া যায় রেনেটা কোম্পানির, রেনাসি রয়েছে, নিউটেকের ভিটামিন সি 99% রয়েছে, এর বাজারে বিভিন্ন রয়েছে, টার্বো সি রয়েছে, এসকেপের, এগুলো কিনে এনে খাওয়াইতে পারবেন মাঝে 2 দিন। তাহলে হচ্ছে সব মঙ্গল গেল, আবার বুধ বৃহস্পতি সকালে কালো জিরা, রাতে হচ্ছে কাঁচা হলুদ খাওয়াবে, দুপুরে সাদা পানি, আর শুক্রবার টোটালি সাদা পানি। এই হচ্ছে আপনাদের শিডিউল। এইভাবে 7 দিনের শিডিউল মেনটেন করলে কোনো প্রকার ওষুধ আপনাদেরকে খাওয়াতে হবে না, ইনশাল্লাহ আমি গ্যারান্টি দিচ্ছি। আপনারা খাতা কলমে লিখে রাখেন, আপনারা ট্রাই করে দেখেন 1 সপ্তাহ, আপনার মুরগির উজ্জ্বলতা চলে আসবে, প্রোডাকশন বেশি পাবে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে, চাঞ্চল্যতা চলে আসবে, খাদ্য হজমে সহযোগিতা হবে, কোনো প্রকার সমস্যা থাকবে না, এটা আল্লাহ তাআলার অশেষ রহমত। এবং আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে, লিখিত দিয়ে বলতেছি, আপনারা যদি এই ট্রিটমেন্ট করেন ইনশাআল্লাহ আপনাদের বাজার থেকে কোনো ওষুধ কিনে এনে খাওয়াতে হবে না, কারণ এগুলোর আলাদা আলাদা যেমন গুণ রয়েছে। যেমন কালো জিরা আমরা জানি মরণবাদী সব ধরনের রোগের ঔষধ, আপনাদের হচ্ছে যদি মুরগি বা পোষা প্রাণীর কাশি থাকে, কফ থাকে, সেটাও কেটে দিবে কালো জিরা, ভিতরে জ্বর থাকলে সেটা কাটিয়ে দিবে, কাঁচা হলুদ আপনার রানী ক্ষেত, গাম্বরো, এগুলো অ্যাটাক করতে দেবে না, এই ভাইরাসগুলোর বিরুদ্ধে সচেতন করবে আপনাদেরকে, মানে অ্যান্টিবডি তৈরি করে রাখবে শরীরের মধ্যে। রসুন আপনার প্রজনন ক্ষমতা বাড়াবে মুরগির, রসুনের রস যখন দিবেন মুরগি পাখি কবুতরের প্রজনন ক্ষমতা বৃদ্ধি করবে, ঠান্ডা সর্দি কাটিয়ে দিবে। তো দেখেন প্রত্যেকটা উপাদানের কত সুন্দর সুন্দর কিন্তু গুণাবলী রয়েছে। তো আপনারা যদি এইভাবে খাওয়ান তবে আশা করা যায় ইনশাল্লাহ আর কোনো অ্যান্টিবায়োটিক ব্যবহার করা লাগবে না, অ্যান্টিবায়োটিক ছাড়াই এইভাবে 7 দিনের শিডিউল করে নিলে মুরগি হোক বা কবুতর হোক বা পাখি ইনশাল্লাহ সুস্থ থাকবে এবং প্রোডাকশনে অনেক ভালো পাবেন। তো দেরি কেন, আজকে থেকেই আপনারা চেষ্টা করে দেখতে পারেন যে আসলে ফলাফলটা কীরকম হয়, তারপর অবশ্যই আমাকে জানাবেন। তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।